আসসালামু আলাইকুম। যারা চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন, এ পর্যন্ত বেশ কিছুদিন যাবত চিন্তা ভাবনা করছেন যে চা পাতার ব্যবসা করবেন, কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যবসাটা শুরু করা হয়ে ওঠেনি, আশা রাখছি এখন আপনার জন্য সুযোগ এসেছে, যথার্থ সময় এসেছে এই ব্যবসাটা শুরু করার জন্য। এতদিন যদিও লকডাউনের কারণে দেশে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, কিন্তু ধীরে ধীরে প্রায় অনেক দেশেই লকডাউন শিথিল হচ্ছে। আমাদের বাংলাদেশে অলরেডি অনেকেই ঘর থেকে বের হয়ে কাজ কাম শুরু করে দিয়েছে, আর অনেক গার্মেন্টস ফ্যাক্টরি তো অলরেডি খুলে গিয়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠানও চালু হচ্ছে ধীরে ধীরে। তো সেই হিসাবে আমি মনে করি এখন চা পাতার ব্যবসাটা শুরু করার পর্যাপ্ত ভালো সময়। তো যারা চা পাতার ব্যবসা করবেন ভাবছেন, এখন পর্যন্ত ব্যবসাটা শুরু করা হয়ে ওঠেনি, আশা রাখছি তারা এই ব্যবসাটা শুরু করে দেবেন। যদি আপনি চা পাতার ব্যবসা করতে চান, তাহলে এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নম্বরে যোগাযোগ করেন। তাহলে আপনি কীভাবে TI জমাদার কোম্পানি লিমিটেডের সাথে সম্পৃক্ত হয়ে চা পাতার ব্যবসাটা শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কীভাবে আপনি অল্প টাকায় লাভজনক ব্যবসা শুরু করতে পারেন, অর্থাৎ চা পাতাটার ব্যবসাটা শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সহায়তা প্রদান করা হবে। এই কোম্পানি দীর্ঘ 8 বছর যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছে, মোটামুটিভাবে একটা ভালো সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে দেশব্যাপী। তো সেই হিসাবে আপনি চাইলে এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে ব্যবসাটা শুরু করতে পারেন, আশা রাখছি আপনি অল্প টাকা পুঁজি খাটিয়ে ভালো ইনকাম করতে পারবেন। এই চা পাতা ব্যবসা কেন করবেন, কারণ এই ব্যবসায় প্রোডাক্ট কম, মানে মাল আইটেম কম, শুধুমাত্র চা পাতা একটা আইটেম নিয়ে ব্যবসা করবেন, এক্ষেত্রে আপনার অনেকটা ঝামেলা কমে আসে। তবে অনেক ক্ষেত্রে একটা মাত্র আইটেম নিয়ে ব্যবসা করলে একটু সমস্যাই হয়, সেক্ষেত্রে আপনি চা পাতার সঙ্গে দুধ চিনি এগুলোও বিক্রি করার ব্যবস্থা করতে পারেন। দুধ বলতে আমি যে চা বানানোর দুধ সেটার কথা বলছি, আর আপনি চাইলে চিনিটাও সঙ্গে নিয়ে ডেলিভারি দিতে পারেন, তাহলে চায়ের দোকানদাররা কিন্তু আপনাকে বেশি বেশি ডাকবে। তো এইভাবে করে কিন্তু আমরা এই ব্যবসাটা শুরু করতে পারি। মোটামুটিভাবে যদি আপনি ব্যবসা শুরু করেন, তাহলে আমরা বলতে পারি যে আপনি মাসে মিনিমাম 30,000 টাকা ইনকাম করতে পারবেন এই ব্যবসার মাধ্যমে, যেটা কিনা অনেক ক্ষেত্রে একটা চাকরি, ভালো মানের চাকরি করেও কিন্তু ইনকাম করা সম্ভব হয় না। তবে একটা সাবধানতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে চা পাতার ব্যবসা করতে গেলে আপনি অনেক ক্ষেত্রে বাকির নামের একটা যন্ত্রণায় পড়তে পারেন। তো সেটা মাথায় রেখেই আসলে চা পাতার ব্যবসায় শুরু করতে হবে, কারণ বাজারে প্রচুর চায়ের দোকান রয়েছে বাংলাদেশে প্রচুর চায়ের দোকান রয়েছে, এই চায়ের দোকানগুলোতে আপনাকে অনেক ক্ষেত্রে বাকি দিতে হতে পারে। তো সেটা মাথায় রেখে ব্যবসা শুরু করবেন, আর যদি আপনি বাকি না দিয়ে ব্যবসা করতে পারেন, সেটা তো আপনাকে তাহলে মোস্ট ওয়েলকাম জানানো যেতেই পারে। তো যদি আপনার ব্যবসা করার ইচ্ছা থাকে, যদি আপনার চা পাতার ব্যবসা করার ইচ্ছা থাকে, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তাহলে কীভাবে ব্যবসাটা শুরু করা যায় সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তো আশা রাখছি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার ব্যবসা শুরু করবেন। সে সাথে আশা রাখছি যে আপনার ব্যবসা সমৃদ্ধময় হোক, আপনার ব্যবসায়িক জীবন হোক সাফল্যমণ্ডিত। সে আশীর্বাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।